ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার প্রাক্তন কলেজ অধ্যাপক এবং বর্তমান হাইস্কুলের শিক্ষক। অসংখ্য ছাত্রটি আমার কলেজ জীবনে সফল তোমরা হবে। আজকে তোমাদের কাছে যে প্রশ্নটা নিয়ে আমি হাজির হয়েছি, ইতিমধ্যে তোমাদের যে সেন্ট্রাল সিস্টেম ওয়েস্ট বেঙ্গল প্রথম মেরিট লিস্টে তোমরা বেরিয়ে গেছে এবং তোমরা নিশ্চয়ই চেক করে নিয়েছো, যে চেক না করো অবশ্যই তোমরা চেক করে নিও। এখন প্রথম মেরিট লিস্টে ভর্তি না হলে কি হবে, অর্থাৎ পছন্দের কলেজ না পেলে কি কাজ করতে হবে, এই প্রশ্ন যদি তোমাদের ঘোরাফেরা করে তাহলে অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য। এবং অবশ্যই বলবো তোমরা নিজেরা উপলব্ধি করো, তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দাও, এবং যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। প্রথম মেরিট লিস্ট যেটা প্রকাশিত হয়ে গেছে, এই অবস্থায় ছাত্রছাত্রীদের মনে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করছে। যেমন আমি যদি এখন অ্যাডমিশন না নিতে চাই তাহলে আমি পরে কি অ্যাডমিশন নিতে পারবো? তারপর হচ্ছে কি, আমি যে প্রেফারেন্সটা পেয়েছি আমি ভর্তি হতে চাইছি না, আমি তার লো প্রেফারেন্স কলেজে ভর্তি হতে চাইছি, তাহলে আমি কি করব? এছাড়া আমি এখন আর অন্য কোনো সাবজেক্ট ভর্তি হতে পারবো কি না, এছাড়া কলেজে আমি অন্য সাবজেক্ট সুইচ করতে পারবো কি না, আর এই ধরনের প্রশ্ন যদি তোমাদের মনে ঘোরাফেরা করে তার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার আজকের এই আলোচনায় থাকছে। তাই বলবো তোমরা একটু স্কিপ না করে পুরো বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করো। সবার প্রথমে বলি যে তুমি তোমার নামে যদি কোনো কলেজ অ্যালট হয়ে থাকে তোমাকে ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে, না হলে তোমার বর্তমান কলেজের যে অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে, তুমি পরবর্তীকালে আর কোনো সুযোগ পাবে না। যাদের কোনো কলেজ অ্যালট হয়েছে তাদের প্রশ্ন যদি এরকম হয় ভর্তি হবে কি না, তাহলে আমি বলবো এরকম প্রশ্ন যদি এখন ঘোরাফেরা করে যে আমি এই কলেজ পেয়েছি, হ্যাঁ ধর আমি রামানন্দ কলেজ পেয়েছি, আমি সোনামী কলেজে ভর্তি হতে চাইছি না, বা আমি এই আমি সোনামী কলেজে পেয়েছি রামানন্দ কলেজে ওয়েট করছি, এরকম বা অন্য কলেজের জন্য আমি ওয়েট করার সুযোগটা কি অপেক্ষা করবো, তাহলে বলবো ওয়েট করার সুযোগ কিন্তু আমাদের এখন নেই। তোমরা যদি কলেজে ভর্তি হতে চাও এই বছরে তাহলে অবশ্যই তোমাদের এখনই ভর্তি হয়ে যেতে হবে, যে সিট পেয়েছো সেই সিটেই ভর্তি হয়ে যেতে হবে, এমনকি তোমাদের ড্যাশবোর্ডেও নোটিফিকেশান দেওয়া আছে। এখন প্রশ্ন হলো পছন্দের কলেজ না পেলে কি করবে, এই যদি প্রশ্ন হয় তা ভালো করে বোঝো। তোমরা অনেকেই এই প্রশ্নটা ঘোরাফেরা করছে তোমাদের মনে, যে পছন্দের কলেজ না পেলে তোমরা কি করবে। সেক্ষেত্রে তুমি যে কলেজে চান্স পেয়েছো সেটাই তোমার পছন্দ, হয়তো তুমি যে কলেজে পেলে ওটা তোমার মোটেই পছন্দের নয়, আমি এখন কি করবো এই প্রশ্ন ঘোরাফেরা করছে। বা এরকম প্রশ্ন তোমার মাথার মধ্যে আসতেই পারে যে আমি এখন ভর্তি না হয় কি মৌ আপ অ্যাডমিশনের জন্য ওয়েট করতে পারবো। যারা অ্যাপ্লিকেশান করার সুযোগ পায়নি তাদেরকে সেকেন্ড অ্যাপ্লিকেশান করার সুযোগ দেওয়া হচ্ছে, তার মানে এই নয় যে প্রত্যেক স্টুডেন্ট পাবে। অবশ্যই তোমার হায়ার প্রেফারেন্সে যাওয়ার একটা সুযোগ থাকবে, কিন্তু গ্যারেন্টি নেই কিন্তু। কাজে ভর্তি হতে চাইলে তোমারতে যেটাতে নাম এসেছে আপাতত তুমি কিন্তু সেটাতেই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ কলেজে ভর্তির প্রথম মেরিট লিস্ট ফাইনাল ডাউট ক্লিয়ার তোমাদের শেষ মুহূর্ত এসে গেছে। তাই তোমাদের বলবো যে যারা এখনও বিভিন্নভাবে এক্সপেক্ট করে বসে আছো যে আমি এখন প্রথম পছন্দের কলেজে পাইনি, মানে পরে আমি সেকেন্ডবারে অ্যাপ্লাই করব, তাদের জন্য সেই সুযোগটা দেওয়া হবে না। তোমাদের সাবজেক্ট নিয়ে বা তোমাদের সাবজেক্ট করবো না এই ধরনের রিস্ক, বা এই সাবজেক্ট করবো না অন্য সাবজেক্ট নেবো এই ধরনের রিস্ক তুমি কিন্তু এখন অ্যাডমিশন না নিয়ে পরবর্তীকালের জন্য ওয়েট করো, সেটা ঠিক আছে। সাবজেক্ট চেঞ্জ করতে পারো কিন্তু ভর্তিটা হয়ে যেতে হবে। ধর তোমার এখন সাবজেক্টে পছন্দ হয়নি, হ্যাঁ তুমি অন্য অপছন্দের সাবজেক্টই ভর্তি হয়ে যাও, পরবর্তীকালে পছন্দের সাবজেক্ট পেয়ে যাবে কিন্তু ভর্তি হবে না, তার তুমি এবছর চান্স পাবে না। তাই তুমি এখন যে কলেজে যে সাবজেক্ট পেয়েছো সেটাতেই অ্যাডমিশন নিয়ে নাও, পরবর্তীকালে তুমি তোমার কলেজ সাবজেক্ট সব কিছু পরিবর্তনের সুযোগ পাবে, কিন্তু ভর্তি না হলে তোমার জীবনে সমস্যা আসছে। তাই এটুকু তোমাদের সাবধান বার্তা দিলাম যে তোমরা যা যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজে সেই সাবজেক্টে ভর্তি হয়ে যাও, নাহলে পরবর্তীকালে তোমার ব্যাপারটা পুরো রিস্ক থাকছে, যাতে তোমাদের কলেজ লাইফে লাইফটা স্পয়েল না হয়ে যায়, তার জন্য তোমাদের কাছে এটুকু জানালাম। তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী যাদের আছে তাদেরকে এই ভিডিও শেয়ার করো, যাতে কারোর জীবনে সমস্যা না হয়। বেস্ট অফ লাক, সকলের কলেজ জীবন সুখী ও উন্নত এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। আবার তোমাদের চাহিদা বা প্রশ্ন অনুযায়ী তোমাদের মতো করে ভিডিও বানাবো। এই পর্যন্ত সকলে ভালো থাকো।